81 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আজকের আয়াতের আলোকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার সেটা হলো রোজার বৈজ্ঞানিক দর্শন প্রসঙ্গে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে যেন এ মাসে সাওম বা রোজা পালন করে। এই মাস যে পাবে সে রোজা পালন করবে, তার মানে রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্ধারিত, আল্লাহ তাআলার হুকুম। তো ইসলামের বিধান মতে প্রতি বছর রমজান মাসে রোজা রাখা ফরজ। রোজা ইসলামের অন্যতম ভিত্তি, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। রোজা বা সাওমকে অস্বীকারকারী কাফের, আল্লাহর হুকুম যেটা ফরজ এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে, কাফের। সলাৎ আল্লাহর হুকুম এটা ফরজ, এটা অস্বীকার করলে কাফের। পর্দার বিধান ফরজ, অস্বীকার করলে কি কাফের। সুদ হারাম, অস্বীকার করলে কাফের। জাকাত ফরজ, অস্বীকার করলে কাফের। হজ যার উপরে ফরজ হয় সে যদি অস্বীকার করে তাহলে সেটা কি হবে, কাফের হয়ে যাবে। হজ ইসলামের বিধান, এটা সকলেরই স্বীকার করতে হবে। আর যে বিশ্বাস করে কিন্তু পালন করে না তাকে বলে ফাসিক, কবিরা গুনাহকারী। তাহলে কেউ হলো কাফের আর কেউ হলো কি ফাসিক। তাহলে রোজা, রোজার পারলৌকিক উপকারিতা স্বতন্ত্র, ইহলৌকিক উপকারিতা আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে ক্রমান্বয়ে উদ্ঘাটিত হচ্ছে। রোজার কিছু ফজিলত আছে যেটা পারলৌকিক মানে পরকালে আমাদের কাজে লাগবে। সিয়ামের অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ এটা আগামী জুমায় আলোচনা হবে হাদিস বা ইসলামের দৃষ্টিতে সিয়ামের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য প্রসঙ্গে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করার সেটা হলো যে শুধু সিয়াম বা রোজার যে শুধু পারলৌকিক উপকারিতা আছে তা নয়, বরং ইহলৌকিক উপকারিতাও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে ক্রমান্বয়ে উদ্ঘাটিত হচ্ছে। তাই তো আজকাল বিভিন্ন পত্রপত্রিকায় রোজার উপকারিতা সম্পর্কে বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞানীদের প্রদত্ত বিবৃতি পাওয়া যায়। রোজা পালনের স্বাস্থ্যগত দিক থেকেও অনেক উপকার হয়। রোজা খাদ্য অরুচি ও অনিচ্ছা বিদূরিত করে। সারাদিন রোজা রাখতে রাখতে সন্ধ্যাবেলায় যখন ইফতারি করতে বসে তখন আর অরুচি থাকে না, তখন এ বুট পেঁয়াজ ও শরবতের গ্লাস যখন হাতে নেয় তখন অনেক মজাই কি লাগে, সুস্বাদু হয়ে আসে তখন। তাহলে রোজা খাদ্য অরুচি ও অনিচ্ছা বিদূরিত করে। রোজা শরীরের রক্তের প্রধান পরিশোধক, রোজা দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবতে আছে করোনা ভাইরাসের সময় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিভাবে, যেহেতু এরা না খাইয়া থাকে। এজন্য তারা পরামর্শ দেয় যাতে রোজা না রাখে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা যেন বেশি থাকে। কিন্তু ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে যে রোজা রাখলে কি রোগ প্রতিরোধক, দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, দেহের সবলতা ও শক্তি বৃদ্ধি পায়, চর্বি জমতে পারে না, মেদ কমে যায়, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। রোজার কোনো প্রকার ক্ষতি নেই, রোজায় কোনো প্রকারের কি নাই ক্ষতি নেই। পেট ও মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে, বেশি সময় পেটকে খালি রাখার দ্বারা অসংখ্য রোগ থেকে হেফাজত থাকে, বিশেষত ডায়াবেটিস রোগ থেকে অবশ্যই তার উপকার হয়। রোজা রাখলে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে কি বেশি ভালো। সারা বৎসরে পুরো এক মাস রোজা রাখার ফলে শরীরের সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়,
তো বিশ্রাম পাইলে আবার নতুন করে যখন এক মাস পরে খাবার গ্রহণ করে তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আগের চাইতে কি বেড়ে যায়। তাহলে এতে করে লিভার প্লীহা কিডনি ও মূত্রথলি প্রভৃতি অঙ্গসমূহ এক মাস পূর্ণ বিশ্রাম পায়। তো একটা ফ্যান যদি 24 ঘন্টা 24 আওয়ার্স চলতে থাকে তখন এই ফ্যানের কয়েলের ভিতরে আগুন ধরে যাওয়ার বা গরম হয়ে যাওয়ার ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি বেশি। তো আমাদের দেহ এটাও কলকব্জা যান্ত্রিক অনেক যন্ত্রপাতি এর ভিতরে আছে, স্টমাক আছে, লিভার প্লীহা অগ্নাশয় কিডনি, এগুলা যদি বিশ্রাম না দেওয়া হয় অনবরত চলতে থাকে তাহলে অন্য অন্য মেশিনের যে সমস্যা এটারও সেটা থেকে ব্যতিক্রম নয়। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হলো রোজা রাখা। রোজা রাখলে নিজের লাভ, শারীরিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য এবং রমজানের পরে আবার নতুন উদ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার সার্ভিস দিবে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেহ এটা মাটির তৈরি, সাধারণত আল্লাহ রব্বুল আলামিন মাটিকে যেভাবে শক্তি এবং উর্বর করে তোলেন সেদিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় বৎসরের 12 মাসের 1 মাস বাংলা মাস ধরলে চৈত্র মাস ধরেন ওই মাসে প্রখর রোদের তাপে শরীর মাটি কী হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, শুষ্কতা আসে। আবার যখন নাকি বৈশাখ মাসের পর থেকেই আষাঢ় শ্রাবণের দিকে বৃষ্টি পড়ে তখন ওই মাটির ভিতরে আবার উর্বরতা এবং সজীবতা এবং শক্তি উদ্যম নতুন উদ্যমে আবার কী হয় ফসল ফলে। ঠিক আমাদের দেহর সাথে মাটির সাথে অনেকটা মিল আছে, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়েই সৃষ্টি করেছেন। মাটির ভিতরে যেমন আয়রন, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম বিভিন্ন কিছু আছে আমাদের দেহের ভিতরে, এগুলা কি আছে। তা আমরা যদি 1 মাস সিয়াম পালন করি তাহলে আমাদের দেহ বিশ্রাম পাবে। তো রমজানের পরে আবার নতুন উদ্যমে শক্তি যোগাইয়া শরীর সার্ভিস দিবে, এতে করে আমরা সুস্থ থাকব এবং দীর্ঘ আয়ু হবে। এজন্য দেখা যায় অন্য অন্য সৃষ্টির ভিতরে বিশেষ করে কচ্ছপ, একে যদি আপনি বাড়ির আঙ্গিনায় উঠানে ফেলে রাখেন 1 মাস যাবত পড়ে থাকবে, কিছুই খাবে না, মাথাটা ভিতরে ঢুকাইয়া চুপ করে বসে থাকবে। তার মানে উপবাস সিয়াম সাধনার মতন সে পালন করতেছে, এতে করে তার হায়াত দীর্ঘায়ু হয়, 200 বছরের মতন বাঁচে একটা কচ্ছপ। তাহলে রোজা রাখলে মানুষের হায়াত বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল রোজা রাখলে মানুষের কোনো লস নাই। রোজা দ্বারা মানুষের মানসিক শক্তি, স্মরণ শক্তি বাড়ে, প্রীতি ভালোবাসা সহানুভূতি এবং আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর শক্তি বেড়ে যায়, এতে করে ঘ্রাণ শক্তি বেড়ে যায়, দৃষ্টি শক্তি বেড়ে যায়, শ্রবণ শক্তি বেড়ে যায়, হজম শক্তি বেড়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ। সাধারণত উপবাস যখন থাকবে মানুষ তখন দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন তার 10টা লাভ হয়ে যাবে। কয়টা লাভ হবে উপবাস থাকলে? 10টা। 1 নম্বরে দিল পরিষ্কার হয়ে যাবে। দিল পরিষ্কার হয়ে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুনিয়াতে আমরা দেখি অর্থ সম্পদ দিয়াই সব কিছু পার পাওয়া যায়, প্রয়োজনে সব কিছু মিলানো যায় অর্থ দিয়া, কিন্তু পরকালে কোনো সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না, সেদিন লাগবে পিওর ফ্রেশ এবং পরিমার্জিত পরিশুদ্ধ অন্তর। সেজন্য অন্তর পরিষ্কার একান্ত কি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন তথা কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আল্লাহর বিচারে সেদিন বিচার থেকে বাঁচার উপায় নাই, একমাত্র পরিশুদ্ধ আত্মা ছাড়া আর কোনো কি নাই উপায় নাই, একমাত্র ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা, সেদিন সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কলবে সালিম পরিশুদ্ধ আত্মা দান করেছেন, যিনি পরিশুদ্ধ আত্মা নিয়া আল্লাহর দরবার উপস্থিত হতে পারবেন তিনি বাঁচতে পারবেন। অন্তর নরম হয় সিয়াম পালন করলে, উপবাস থাকলে অন্তর নরম হয়। তো অন্তর নরম হওয়ার দ্বারা সে তার ভিতরে নমনীয়তা আসে,
আজকে সমাজের মানুষের ভিতরে বেশিরভাগ অহংকার, গর্ব, বেশিরভাগ বড়াই, নিজেকে বড় মনে করে, মানে অন্তর নরম নাই, রূঢ় কঠিন অবস্থা। এটাকে নরম করার একটাই পদ্ধতি, সেটা হলো সিয়াম পালন করা। এই সিয়াম পালনের দ্বারা অন্তর নরম হয়ে যায়, বেহুদা কথা বন্ধ হয়। কারণ মোমেন যারা, তাদের স্বভাব হলো ফালতু কথা, অযথা অসার কথা, অনার্থক কথা থেকে সে কি থাকবে, বেঁচে থাকবে। কিন্তু পেটে যদি খাবার থাকে, শরীরে যদি শক্তি থাকে, তখন কিন্তু সে বকবক করতেই থাকে। তাহলে সিয়াম পালন করলে পেটের ক্ষুধার কারণে সে আর অনার্থক কথা, বাজে কথা বা ফালতু গল্প করার পিছনে সে সময় ব্যয় করে না। এটা তার পরকালের জন্য একটা বিশাল উপকার। কারণ ফেরেশতা যখনই যা বলে মুখ থেকে নিঃসৃত হয়, সবই লিখে ফেলে। যেটা সূরা কাফের ভিতরে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে নিঃসৃত যা কিছু বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণকারী ফেরেশতা দিয়া তা লিপিবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাবধান হয়ে যেতে হবে, কথা যত কম বলা যায়। তাহলে সৃষ্টির প্রতি দয়া হয়, কারণ সিয়াম পালনের দ্বারা মানুষের মনের ভিতরে মন নরম হয়ে যায়, সৃষ্টির প্রতি সে দয়া করে। আর আল্লাহর রহমত পাওয়ার জন্য এটা পূর্ব শর্ত যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন যে তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, তিনি যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির প্রতি দয়া হয় উপবাস থাকলে, নফস গোলাম হয়। কারণ আমাদের ভিতরে একটা নফস আছে, এই নফস তিন প্রকার, একটা নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যারা সব সময় খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে এবং বাস্তবেও প্রতিফলন ঘটায়, খারাপ কাজ করে ছাড়ে, এই জাতীয় লোকের নফসকে নফসে আম্মারা বলা হয়। আর যারা খারাপ চিন্তা করে কিন্তু তারা খারাপ কাজ করে না, নিজেকে ধিক্কার দেয়, এদের নফস হলো নফসে লাওয়ামা। আর যাদের খারাপ চিন্তা ভাবনাও আসে না, খারাপ কাজ করার তো প্রশ্নই আসে না, এই জাতীয় লোককে, লোকের নফসকে, আত্মাকে বলা হয় কি, নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণের সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মওত এসে নফসে মুতমাইন্নাকে সম্বোধন করে বলবে যে ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার প্রতিপালকের প্রতি দিকে ধাবিত হও, বেরিয়ে আসো, কারণ তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি কি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আমার বেহেশতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসের গোলাম হওয়া যাবে না, নফসকে আমার গোলাম বানাইতে হবে। আজকে তো উল্টা হয়ে গেছে, নফসের গোলাম কেউ আছে আল্লাহর গোলাম, কেউ নফসের গোলাম। আল্লাহর গোলাম যারা, তারা নিজে আল্লাহর হুকুম মতে তারা চলে, আর যারা নফসের গোলাম তারা মন মতো চলে। এই জন্য মন চায় রোজা রাখবে না, তাই তারা রোজা রাখে না, মন চায় নামাজ পড়ে না, পড়তে পড়বে না, তাই সে নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল সেও গোলাম, আর যারা ইবাদত বন্দেগী করে তারাও গোলাম। কিন্তু যারা ইবাদত বন্দেগী করে তারা আল্লাহর গোলাম, আর যারা ইবাদত বন্দেগী করে না তারা হলো কি, নফসের গোলাম। তাহলে নফসকে গোলাম বানানোর একটা পদ্ধতি হলো কি, সিয়াম পালন করা। তাহলে নফস সোজা হইয়া যাবে, কারণ খাবার পেটে না থাকলে তখন নফস আর বেশি শক্তি পাবে না। তাহলে আরেকটা উপকার হলো ঘুম কম হয়, সিয়াম পালন করলে ঘুম কম হয়। আজকে যারা অলস প্রকৃতির লোক, এরা শুধু ঘুমায় আর ঘুমায়। আরে জাগ না হয় জাগলে আফলা কোকি ছায়া তলে, হাসর তক সোনা পড়ে কি খা কোকি ছায়া তলে। যারা আল্লাহওয়ালা আল্লাহর খাঁটি বান্দা, আর যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা রাত্রে গভীরে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর দরবারে জিকির আজকার করে, ক্রন্দন করে, মোনাজাতে রত থাকে। কারণ তারা জানে যে আমাকে মৃত্যুর পরে আর কবরের ভিতরে সব সময় ঘুমাইতে হবে, এখন আমি আসমানের তলে একটু জাগ্রত থাকি, ঘুমানোর সময় আমার শেষ নাই, সামনে আমার ঘুমানোর সময় কি আসছে। আর যারা এখনই শুধু খালি ঘুমায় আর ঘুমায়,
তাহলে তার সময়টা তো চলেই গেল। বালেগ হয় মানুষ 15 বছরে, যদি 60 বছর বাঁচে তাহলে 15 বছর তো গেল গা না বালেগ অবস্থায়, আর 60 বছরের অর্ধেক হইল দিন অর্ধেক হইল রাত, তাহলে 30 বছর চলে গেল রাতে ঘুমের ভিতরে। তো 30 আর 15 45, 60 বছর বাঁচলে আর রইল 15 বছর তার আসল পুঁজি, সেখানে সে কতদূর ইবাদত করছে সেটাও দেখার বিষয়। সুতরাং ঘুম কম যায় কারা, যারা সচেতন লোক তারাই কম ঘুমায়। তো চাইলে তো আর কম ঘুমাইতে পারবেন না আপনার শরীরে যদি ক্লান্ত হইয়া পড়ে, কিন্তু সিয়াম পালন করলে ঘুমটা কম আসে বলেন সুবহানাল্লাহ, সময় বেড়ে যায়। আজকে সময়রে মানুষ অবমূল্যায়ন করে, গুরুত্ব দেয় না। একটা লোক সকাল থেকে ঘুমাইতে আসে 10টা বাজে বিছনা থেকে উঠলো, আর একটা লোক সকালে ফজর পড়ে আসে প্রাইভেট কার নিয়ে টান দিল, দেখা গেল সে ঢাকা শহর থেকে চট্টগ্রাম যাইয়া পুছলো, তার মানে সে সময়কে টান দিছে, সে আর একটা বিভাগে চলে গেছে, এক বিভাগ থেকে আর এক বিভাগ পুছে গেছে। আর একটা লোক সময়কে টান দেয় না, সে বিছনাতেই কি পড়ে রয়েছে। যারা সময়কে বাড়াইতে চায় তারা এবাদত বন্দেগি করে, এ সময় বেড়ে যায়। সিয়ামের পালন করার দ্বারা সময় ফুরায় না, তাহলে সময় যেহেতু না ফুরায় তখন কি করতে হয়, কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল জিকির আজকারে সময়টা ব্যয় করতে হয়। এটা পরকালে বিশাল এক পুঁজি হয়ে দাঁড়াবে বলেন সুবহানাল্লাহ। শরীর ভালো থাকে, রোজা রাখার দ্বারা শরীর কখনো খারাপ হয় না, ব্যয় কম হয়। ব্যয় সবসময় ভালো কাজে ব্যয় বেশি করা যাবে না, খারাপ কাজে মোটেই ব্যয় করা যাবে না। খারাপ কাজে মানে একটু পরিমাণ ব্যয় করাটাকে বলা হয় অপব্যয়, আর ভালো কাজে পরিমাণের চাইতে বেশি ব্যয় করলে বলা হয় অপচয়। অপচয়কারীও শয়তানের ভাই, অপব্যয়কারীও শয়তানের ভাই। শয়তানের ভাই হলে শয়তানের যে দশা তার ভাইয়েরও সেই একই দুর্দশা। সুতরাং অপব্যয়ও করা যাবে না, অপচয়ও করা যাবে না। এই ট্রেনিং পাবেন কোথা থেকে, সিয়ামের মাধ্যমে পাবেন। তাহলে আজকে যারা অপব্যয় করত সিয়াম পালন না করার কারণে, সিয়ামের দ্বারা সেই অপব্যয় বন্ধ হয়, সদকা ও কোরবানি দেওয়া সহজ হয়। কারণ যারা রোজা রাখে তাদের অন্তরটা নরম হয়, তখন তারা ত্যাগ স্বীকার করতে রাজি, তখন অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে বলেন সুবহানাল্লাহ। রোজা দ্বারা স্থূলকায় রোগী সবচেয়ে বেশি উপকৃত হয়। যারা মোটাসোটা লোক তাদের জন্য রোজা সবচেয়ে বেশি কি হয়, উপকার হয়। রোজার দিনে বাধ্যতামূলক অনাহারের ফলে শরীরে জমানো কোলেস্টেরল গুলো শরীরে কাজে ব্যয় হয়ে পরিমাণে কমে যায়, যার ফলে রক্তের সার্কুলেশন স্বাভাবিক হয়ে আসে এবং এতে রোগীর হায়াত বৃদ্ধি পায় বলেন সুবহানাল্লাহ। কারণ রোজা যখন রাখে তখন এই যে আমাদের শরীরে যে ধমনী যে রগগুলো রয়েছে, এগুলোর রক্ত নালী এগুলার ভিতরে কোলেস্টেরল জমে, শরীরে চর্বি জমে, একটা ড্রেনের ভিতরে যদি ময়লা জমতে জমতে ভরে যায় তখন ওখান থেকে পানি নিষ্কাশন হয় না। ঠিক দেহের ভিতরে যদি 11 মাস খাওয়ার দ্বারা কোলেস্টেরল চর্বি রগের ভিতরে জমে যায় তখন রক্ত চলাচলে ব্যাঘাত হয়, তখন এনজাইনা ব্যথা সৃষ্টি হয়, তখন ডাক্তাররা কি করে মেডিসিন দেয়, রক্তটা যেন রবারের মতন ফুলে যায় যাতে রক্ত সার্কুলেশন ঠিক মতন হয়, পেইন না থাকে। রোগী মনে করে আমি সুস্থ হয়ে গেছি কারণ আমার এখন আর পেইন নাই, কিন্তু আসলে তা নয়। ওই মেডিসিনের হয়তো 12 ঘন্টা নয়তো 24 ঘন্টা টেম্পারেচার থাকে, পাওয়ার থাকে, এরপর আবার আগের মতন হয়ে যায়। অথবা কারো ব্লকেজ এমন বেড়ে যায় যে তখন ওইটা কেটে তাকে আর একটা নতুন রগ শরীরের অন্য পায়ের থেকে অন্য জায়গা থেকে নিয়া, অথবা প্লাস্টিক দ্বারা কোনো একটা রগ ওখানে মানে লাগানো হয়, এতে 3-4 লক্ষ টাকা তার ব্যয় হয়, অথবা কোনো একটা রিং পরাইয়া ওই জায়গাটা একটু ফুলাইয়া দেয়, এতে করেও ব্যয়বহুল অনেক টাকা খরচ হয়। কিন্তু একটা সহজ পদ্ধতি হলো সিয়াম সাধনা, এতে করে কি হবে, সে নতুন করে কোলেস্ট্রল শরীরে ঢুকাবে না, 1 মাস যাবৎ শরীরে ওই কোলেস্ট্রল ব্যয় হইয়া ওই রগ সরু রগগুলা এখন সে কি হয়ে যাবে, সচল হয়ে যাবে এবং কোলেস্ট্রলগুলা শরীরে ব্যয় হইয়া যাবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে। এতে করে আপনার যারা মোটাসোটার রুগী, যারা হার্টের রুগী, তাদের জন্য সিয়াম মানে খুবই কি উপকার হয়ে আসবে, হার্ট অ্যাটাক থেকে ব্রেন স্ট্রোক থেকে তাকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত খাওয়ার ফলে অনেক সময় শরীরে যে বিভিন্ন ধরনের জটিলতা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা অনেক স্বাস্থ্য গবেষকদের অভিমত। বেশি খাইলে যে সমস্যা হয় এ কথা স্বাস্থ্য গবেষক দ্বারা তারা বলেন, আপনিও কমার বেশি বুঝতে পারেন, বেশি খাইলে কি উপকার নাই বরং কি হয়,
ক্ষতি হয়, এতক্ষণ যেগুলা শুনলেন উপবাস থাকলে যে লাভ, তাহলে উপবাস না থাকলে আবার উল্টা ক্ষতি। কারণ উপবাস থাকলে দিল পরিষ্কার হয়, আর উপবাস না থাকলে দিন রাত খাইলে দিল জটিলতা সৃষ্টি হয়, বেহুদা কথা বলতে আরম্ভ করে, মনটা শক্ত হইয়া যায়, সৃষ্টির প্রতি দয়া হয় না, সে লোকটা নফসের গোলাম হইয়া যায়, খালি ঘুমায় আর ঘুমায়, সময় মোটে মানি বাইর করতে পারে না, শরীর তার ভালো থাকে না, তার ব্যয় বাড়তে থাকে, তার অন্যের পিছনে দান করার সময় নাই, নিজের খরচিতে পোষাইতে পারে না, তাহলে বোঝা গেল সিয়াম পালন না করলে আরো ক্ষতি। যেমন সিয়াম পালন করলে উপকার, সিয়াম না পালন করলে আবার তদ্রুপ কি আছে, ক্ষতিও আছে। তাই রোজা পালনের স্বাস্থ্যগত দিক থেকেও অনেক উপকার হয় বলেন সুবহানাল্লাহ। এছাড়া রোজা পালনের দ্বারা একদিকে অভাবগ্রস্তদের পক্ষে ক্ষুধার্ত থাকা সহনীয় হয়ে ওঠে, ও অন্যদিকে বিত্তবানদের পক্ষে রোজা পালনের মাধ্যমে অভাবের তাড়নায় যারা ক্ষুধার্ত অবস্থায় কালযাপন করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার সুযোগ লাভ হয় বলেন সুবহানাল্লাহ। এতে কইরা এই যে ত্রাণের চাল চুরি করা বন্ধ হয়, কারণ সে বুঝতে পারে রমজান মাসে সিয়াম পালন করার দ্বারা, দিনের বেলা না খেয়ে থাকার দ্বারা যে কি কষ্ট, এই কষ্টের কথা সে বুঝতে পেরে সে আর এই করোনা ভাইরাসের সময় সরকার প্রদত্ত যে ত্রাণের চাউল সেটা সে আসে চুরি করতে যায় না। যারা নাফরমান বান্দার দিয়ে কখনো আল্লাহর হুকুম পালন করে না, সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, জাকাত আদায় করে না, তারাই তো কি করে সব গরিবের ত্রাণ চুরি করে, কারণ তারা তো ক্ষুধার জ্বালা বোঝে না। তাহলে বোঝা গেল যে তারা ত্রাণ চুরি করে না যারা সিয়াম পালন করে, এবং তারা বরং ত্রাণ নয় নিজের ভিটা বাড়ি বিক্রি করার টাকাও নিজ উদ্যোগে এই গরিবের পিছনে খরচ করে, এই উদ্বুদ্ধতা সৃষ্টি করে কে, সিয়াম বলেন সুবহানাল্লাহ। দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, দেহ আত্মার সমন্বয় একটা জ্যান্ত মানুষ হয়। আমি গত জুমায়ও বলেছিলাম এই বিষয়টা, যে আমাদের শরীর দেহ আর আত্মার সমন্বয় আমরা একটা মানুষ, তাহলে অথচ এ দুটি সৃষ্টির উৎস এক নয়, বরং দেহ সৃষ্টির মূল উৎস হচ্ছে মাটি আর আত্মার সৃষ্টির মূল উৎস হচ্ছে আল্লাহর আদেশ। গভীরভাবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে দেহ আত্মা যে উপকরণে সৃষ্ট, তার খাদ্য সেই উপকরণ থেকেই উৎপাদিত। মাটির দ্বারা দেহ তৈরি, দেহের খাবারও মাটির দ্বারাই উৎপাদিত, আর আত্মা যেহেতু আল্লাহর আদেশে সৃষ্ট, সুতরাং আত্মার খাবারও কি আল্লাহর আদেশ। জড় পদার্থের উপকরণের উপকরণে সৃষ্ট দেহ জড় পদার্থের উৎপাদিত খাদ্য থেকে বঞ্চিত হলে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জড় পদার্থ জড় জগৎ অচল হয়ে পড়ে, আর আধ্যাত্মিক উপকরণ আল্লাহর আদেশে সৃষ্ট আত্মা আধ্যাত্মিক উপকরণে উৎপাদিত খাদ্য এবাদত থেকে বঞ্চিত হলে পরকাল নামক চিরস্থায়ী আধ্যাত্মিক জগতে অচল হয়ে পড়া অবধারিত। দেহের খাবার গ্রহণ না করলে দেহ যেমন দুর্বল ক্ষণভঙ্গুর হয়ে পড়ে, ঠিক তার দ্বারা যেমন দুনিয়ার কাজকাম নেওয়া সম্ভব হয় না, ঠিক আত্মার খাবার তথা আল্লাহর ইবাদত সালাত সিয়াম আল্লাহ জিকির আজকার তসবিহ তাহলিল না করলে আত্মাও দুর্বল হয়ে পড়ে, তাহলে এর দ্বারাও পরকালে জান্নাতে পৌঁছা তার দ্বারা কিনা সম্ভব নয়। বিষয়টা অনুধাবন করতে না পেরে মানুষ সারা বছর দিনে রাতে অবাধে দেহের খাদ্য দিয়ে থাকে, অথচ আত্মাকে তার খাদ্য হয়তো মোটেই দেয় না, আর না হয় পরিমিতভাবে দেয় না। এই বিষয়টা না বোঝার কারণে অনেক মানুষ রমজান মাসেও রোজা রাখে না, শুধু খেতেই থাকে, আর অনেকে আছে কি করে কিছু আত্মার খোরাক এবাদত বন্দেগী দেয়, কিন্তু পরিপূর্ণভাবে দেয় না, পরিমিতভাবে দেয় না, ওই সামান্য সামান্য, যেমন ফজর পড়লো তো জোহর পড়লো না, জোহর পড়লো তো আসর পড়লো না, আসর পড়লো তো এশা পড়লো না, এরকম মানে ফাঁকে ফাঁকে দেয়, পরিমিতভাবে দেয় না। দেহের খাবার পরিমিতভাবে না দিলে যেমন দেহ কি হয়ে যায়, দুর্বল হইয়া পড়ে, আপনি তিন বেলা খাবার গ্রহণ না করলে দেহ যেমন দুর্বল হইয়া পড়ে, এরকম পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করলেও আত্মা কি হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। কাজেই দেহের খাদ্য দানে নিয়ন্ত্রণ করার জন্য রোজা ফরজ করেছেন, যাতে করে রোজার মাধ্যমে আত্মাকে মহাত্মায় পরিণত করা যায়। সাউম বা রোজা পালনের মাধ্যমে যেমন মানুষের স্বাস্থ্যগত উন্নতি হয়, তেমনি ভাবে অন্তরে আল্লাহর ভীতি অর্জনের মাধ্যমে মানুষ সকল পাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা লাভ করে, ফলে মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর ও মঙ্গলময় হয় বলে সুবহানাল্লাহ।
ফেরেশতাদের ইবাদত ভিন্ন ধরনের ছিল বিদায়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, ফেরেশতারা যদি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে এতে কোনো কৃতিত্ব নেই, কেননা তাদের ক্ষুধাই লাগে না। আর কারো যদি চোখ না থাকে অন্ধ, সে যদি বলে আমি কোনো মেয়ের দিকে তাকাই না, এতে কোনো কৃতিত্ব নাই, কোনো সওয়াব হবে না, কারণ তার সে তো অন্ধ, সে তো চোখেই দেখে না। যার চোখ আছে সে যদি বলে আমি ফরনারের দিকে দেখি না, তাহলে না এটা কৃতিত্ব, এটা সওয়াবের কাজ হবে। ফেরেশতাদের ক্ষুধাই লাগে না, এরা যদি সারাদিন সিয়াম পালন করে কোনো সওয়াব হবে না। এজন্য মানুষ সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ যৌন চাহিদা দিচ্ছেন, মানবিক চাহিদা দিচ্ছেন, পেটের চাহিদা দিচ্ছেন, আবার রোজা ফরজ করে দিচ্ছেন, যাতে করে সে আল্লাহর ভয়ে দিনের বেলায় নিজের বৈধ স্ত্রীর কাছেও যাবে না, এবং ঘরে নিজের খাবার ফ্রিজে থাকার পরেও সে কি করবে না, খাবারের কাছে যাবে না, এতে করে তার সওয়াব হয়ে যাবে। সুতরাং না খাওয়ার কারণে ফেরেশতাদের কোনো সওয়াব হবে না, তারা নিষ্পাপ কিন্তু মুত্তাকি নয়। মুত্তাকি একমাত্র কারা, মানুষ হতে পারে, কারণ তার পেটের ক্ষুধা থাকার পরেও আল্লাহর ভয়ে দিনের বেলায় খাবার গ্রহণ করে না, এতে করে সে মুত্তাকি হতে পারে। শরীর হলো অশ্ব আর আত্মা হলো অশ্ব আরোহী। অশ্ব কি আরোহীর নির্দেশে চলবে, না আরোহী অশ্বের নির্দেশে চলবে? কি বলেন, কুকুরে লেজ লাড়াবে না লেজে কুকুর লাড়াবে? কে কারে লাড়াবে, কে কারে চালাবে বলেন? কুকুরে লেজ চালাবে না লেজে কুকুরকে চালাবে? দেহ আত্মারে চালাবে না আত্মা দেহকে চালাবে? কারণ দেহর উপরেই তো আত্মা, আত্মা তো আরোহী। দেহটা যদি ঘোড়া হয়, আত্মা হইল ঘোড়ার উপরে আরোহী ব্যক্তি। এখন বলেন, যিনি সওয়ার হয়েছেন তিনি ঘোড়া চালাবেন না ঘোড়ায় তারে চালাব? তাহলে সওয়ার যিনি আরোহী তিনি তো তার ঘোড়া পরিচালনা করবে। তাহলে আমাদের দেহকে চালাবে আত্মা। তাহলে এখন আমরা কি করি, বেশি বেশি খাইয়া আত্মাকে গোলাম বানাইয়া রাখি দেহের, এতে করে কুকুরে লেজ না চালাইয়া লেজে কুকুরে কি করে চালায়। তাই আত্মার শক্তি বৃদ্ধির মানসে রোজা আমাদের স্বার্থেই প্রয়োজন। মৌলিকভাবে মানুষ তিনটি বাসনার দাস, কেউ খাবারের দাস, জীবিকা জৈবিক চাহিদা এবং শান্তি ও বিশ্রাম, এই তিনটা জিনিসের দাস কিন্তু মানুষ। গোলাম কিসের গোলাম? টাকা পয়সা কি জন্য? খাবারের জন্য। আর বিয়ে শাদি কেন, বউ কেন? জৈবিক চাহিদা পূরণের জন্য। আর ঘুমানো কেন, বিশ্রাম কেন? এটাও তার একটা মৌলিক চাহিদা, মানে এটা একটা এই তিন চাহিদার দাস হইয়া থাকে। যারা আল্লাহর বান্দা তারা দিনের বেলায় রোজা রেখে তারা বুঝাইয়া দিল আমরা জীবিকার গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। যারা রোজা রাখে তারা দিনের বেলায় বৈধ স্ত্রী ছেড়ে দিয়া প্রমাণ করে দেয় যে আমরা জৈবিক চাহিদার দাস নয়, আমরা আল্লাহর দাস। এবং যারা রাত্রের বেলায় তারাবি পড়ে, আপনার তাহাজ্জুদ পড়ে, সাহারি খাতে ওঠে, ঘুম বর্জন করে, এরা প্রমাণ করে দেয় যে আমরা শান্তি আর বিশ্রামের দাস নয়, আমরা কার দাস? আল্লাহর দাস। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়া লাভ করতে পারে রোজা। এই রোজার ব্যবস্থা এজন্যই করা হয়েছে যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং তাকওয়া লাভ করতে পারে। আমাদের হাতে আর সময় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দীর্ঘক্ষণের আলোচনার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।